সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের বিষয় হচ্ছে অ্যালেক্সার। আসলে অ্যালেক্সার মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট কতটা র্যাঙ্কিং এ আছে তা আমরা বুঝতে পারি। তো অ্যালেক্সার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ওয়েবসাইটের পজিশন। তো অ্যালেক্সা সম্পর্কে অনেকেই জানে, কিন্তু কিভাবে কাজ করে সে সম্পর্কে অনেকেই জানে না। তো আমরা অ্যালেক্সা টুলবারের মাধ্যমে আমরা দেখতে পাবো যে কেমন করে কাজটা করে। অ্যালেক্সা টুলবার এমন একটি সুবিধাজনক কাজ করে যে আমরা কোনো সাইটে না ঢুকি আমরা সেই সম্পর্কে জানতে পারি। তো এই জন্য আমরা প্রথমে কি করব, ফায়ারফক্সের অ্যাডনে যাব। অ্যাডনে গিয়ে আমরা এখানে সার্চ দেব অ্যালেক্সা অ্যালেক্সা টুলবার। অ্যালেক্সা টুলবার লিখে সার্চ দিলে এখানে আমরা দেখতে পাবো অ্যালেক্সা বিভিন্ন সাইট। এখান থেকে আমরা অ্যালেক্সা টুলবারকে এটা ডাউনলোড করে ইনস্টল দিই এবং স্টোর করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে অ্যালেক্সার সাইটটা এসে গেছে। এখন আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যালেক্সার যে টুলবারস এর কাজটা শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা দেখেন দেখতে পাচ্ছি google.com সাইটে আমরা প্রবেশ করি। গুগলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্সার র্যাঙ্ক কি অবস্থান আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো দেখেন অ্যালেক্সা র্যাঙ্কিং নাম্বার ওয়ান, গুগল আছে কি নাম্বার ওয়ানে। দেখেন আমরা এখান থেকে বিভিন্ন সাইট আমরা ঢুকতে পারি, যেমন যে কোনো একটা সাইটে ঢুকেন, ঢুকলে আপনারা বুঝতে পারেন। মেক মানে সাইটে ঢুকলেই আমরা এই সাইটটা কতটা আমরা তা দেখতে পাচ্ছি এখান থেকে অ্যালেক্সার র্যাঙ্কিং এর থেকে। দেখেন অ্যালেক্সার র্যাঙ্কিং এ সরি নেটের প্রবলেম হয়েছে, google.com এ সার্চ দিই এবং এখানে আমরা দেখেন মেক মানে সার্চ দিই। দেখেন এখানে বিভিন্ন সাইট আসছে এবং এই সাইটের আসলে এখানে শো করার কথা, দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালেক্সা একটা সাইট, এই যে এই গুগল এই সাইটটা কত কি পজিশনে আছে, এটা গুগল র্যাঙ্ক 85 এবং আমেরিকান, এটা একটা আমেরিকান থেকে দেখা যাচ্ছে এর 66% আছে। আর পেজ র্যাঙ্কিং এ দেখা যাচ্ছে যে আসলে এটা একটা ট্রাফিক ট্রাফিকের হিসেবে এটা র্যাঙ্কিং করা হয়েছে। র্যাঙ্কিং এ সবার আছে গুগল, তারপর আছে ফেসবুক, ইউটিউব। আগে ফেসবুক উপরে ছিল, সবার নাম্বার ওয়ান র্যাঙ্কিং এ ছিল, এখন গুগল নাম্বার ওয়ান র্যাঙ্কিং এ, ফেসবুক সেকেন্ড পজিশনে, ইউটিউব থার্ড পজিশনে, অ্যামাজন 4, ইয়াহু 5, উইকিপিডিয়া আর এটা ষষ্ঠ পজিশনে আছে। এভাবে দেখেন টুইটার অষ্টম পজিশনে। এভাবে পজিশনটা কে দেখাচ্ছে, অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা র্যাঙ্ক এটা একটা নির্ভরযোগ্য এটা এবং কারেন্ট ভাবে সবকিছু দেয়। তো সো এই সম্পর্কে আমরা জানতে পারলাম যে অ্যালেক্সা টুলস কিভাবে কাজ করে। তো আমরা এতদিন শুনে এসেছি এবং এই সাইটের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এর কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্ব কতটুকু। তো এর মাধ্যমে
আমরা এর ব্যবহারটাও শিখে নিলাম, কিভাবে অ্যালেক্সা এই টুলসটা ব্যবহার করতে হয় এবং কার পজিশন বা র্যাঙ্ক কতটুকু আমরা এর মাধ্যমে জানতে পারি। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল।